নমস্কার, আমি হৈমন্তী। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমিল আর তার গোয়েন্দারা গল্পটির তৃতীয় পর্ব। গত পর্বে আমরা জেনেছি এমিল তার মাসির বাড়ি বার্লিন যাওয়ার জন্য ট্রেন ধরার পূর্বে সে তার মার কাছ থেকে জেনেছিল যে ট্রেনে উঠে কি করবে আর কি করবে না। এবার আমরা গল্পটির পরবর্তী অংশে যাব, যার নাম হল অপরিচিতের সঙ্গে একা। ট্রেন চলতে শুরু করলে এমিল তার কামরার সবাইকে টুপি খুলে অভিবাদন জানায়, তারপর একটা খালি সিটে বসে পড়ে। মোটা সোটা এক ভদ্রমহিলা জুতো খুলে বসেছিলেন আর পায়ের আঙ্গুল নাড়াচ্ছিলেন। সম্ভবত জুতোর ঘষায় তার পায়ে ফোসকা পড়েছিল। পাশে বসা ভদ্রলোককে তিনি বললেন, আজকালকার ছেলেরা কিন্তু এতটা ভদ্র হয় না, আমাদের সময়টাই অন্যরকম ছিল। এমিল আগেও এ ধরনের কথা শুনেছে। ও জানে কিছু মানুষ সবসময় অতীত নিয়ে স্পর্শকাতর থাকে। ঠিক আছে, যার যা ভালো লাগে। ও আরেকবার ভেতরের পকেটে টাকা ভর্তি খামটার অস্তিত্ব অনুভব করল, তারপর সহযাত্রীদের দিকে নজর দিল। এমনিতে কাউকেই খুব চোর জোর বলে মনে হচ্ছিল না। উল্টো দিকে একজন ভদ্রলোক বারবার টিস্যু দিয়ে নাক মুছছিলেন। তার পাশে এক ভদ্রমহিলা কাটা কুরুস দিয়ে চাদর বুনছিলেন। এমিলের পাশে জানলার ধারে বসেছিলেন বোলার টুপি পরা এক ভদ্রলোক। তিনি মন দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ ভদ্রলোক পকেট থেকে একটা চকলেট বের করে এমিলকে বলেন, কি ইয়াং ম্যান, চলবে নাকি? ধন্যবাদ, এমিল ভদ্রভাবে বলে, আমার নাম এমিল টিসবেন। অন্য সহযাত্রীদের মুখেও তখন প্রশ্রয়ের হাসি। বোলার টুপি পরা লোকটা টুপি খুলে মাথা ঝুঁকিয়ে বলল, আলাপ হয়ে খুব খুশি হলাম, আমার নাম গ্রুন্ডিস। মোটা মহিলাটি এমিলকে জিজ্ঞাসা করলেন, নিউ স্টারে থাকেন এখনো মিস্টার কুরশাল? এমিল উৎসাহ ভরে বলে, হ্যাঁ থাকেন তো, এখন তো উনি ওখানে জমিও কিনেছেন। ভদ্রমহিলা বলেন, তাই? দেখা হলে ওকে বলো যে গ্রুজগানোয়ের মিসেস জেকব ওর খোঁজ নিচ্ছিল। কিন্তু এখন তো আমি বার্লিন যাচ্ছি, এমিল ব্যাখ্যা করে। ঠিক আছে, বাড়ি ফিরেই বলো। মিসেস জেকব তার খালি পায়ের আঙ্গুল নাড়াতে নাড়াতে বলেন, মিস্টার গ্রুন্ডিস বলেন, বেশ, তুমি তাহলে বার্লিন যাচ্ছ? হ্যাঁ, ওখানে আমার দিদিমা স্টেশনে আসবেন আমাকে নিয়ে যেতে। আমাকে নামতে হবে ফ্রিডরিস স্টেশনে। বলতে বলতে এমিল তার পকেটের উপর আলতো করে হাত রাখতেই অনুভব করল যে খামের মধ্যে পাউন্ডের নোটগুলি খচমচ করে উঠল। আগে কখনো বার্লিন গেছো তুমি? গ্রুন্ডিস জানতে চান। না, এমিল উত্তর দেয়। তবে তো বার্লিন তোমায় অবাক করে দেবে। 100 তলা বাড়ি দেখেছো? দেখোনি তো, বার্লিনে দেখতে পাবে। আকাশের সঙ্গে ওই বাড়িগুলোকে হুক দিয়ে আটকে রাখতে হয় যাতে না ঝরে পড়ে যায়। তারপর ধরো তোমার কোথাও যাবার খুব তাড়া, চলে যাও ডাকঘরে, ওরা তোমাকে বাক্স বন্দি করে একটা পাইপের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে যেখানে তুমি যেতে চাও। আবার ধরো তোমার খুব দরকার টাকা পয়সার, চলে যাও ব্যাংকে, ওখানে তোমার মস্তিষ্ক বন্ধক দিয়ে 50 পাউন্ড ধার নিতে পারবে, 2 দিনের মধ্যে 60 পাউন্ড দিয়ে ছাড়িয়ে নেবে তোমার গেলু, ব্যাস। ওখানে ডাক্তাররা যা কেরামতি দেখায় সে তো মশাই কি নিজের গেলুটা ব্যাংকে বাধা দিয়ে এসেছেন নাকি? সর্দি লাগা ভদ্রলোক
বিরক্তভাবে বলে ওঠেন, ছোট ছেলের মাথায় যত উদ্ভট চিন্তা ভাবনা ঢোকাচ্ছেন। ব্যাস শুরু হয়ে গেল তর্ক। মিসেস জেকব আর কুরুশপোনা মহিলা নীরব শ্রোতা। এমিল নিজেকে ওই তর্কে জড়াতেই দিল না, সে নিজের মনে মায়ের দেওয়া স্যান্ডউইচ খেতে থাকল। ট্রেনটা একটা বড় স্টেশনে ঢুকলে গ্রুন্ডিস ছাড়া বাকি সবাই নেমে গেলেন। যাবার আগে মিসেস জেকব এমিলকে বলে গেলেন, মিস্টার কুরশালকে আমার কথা বলো যেন। স্যান্ডউইচ চিবোতে চিবোতে কোনো মতে মাথা নাড়ে এমিল। ট্রেন ছাড়ে আবার। এমিলের একটু অস্বস্তি হতে থাকে। বোলার টুপি পরা গ্রুন্ডিস লোকটা কেমন যেন একটা, চকলেটও দেয় আবার এমিলকে বোকা ঠাউরে উদ্ভট সব গল্পও করে। এমিলের মনে হলো টাকাটা আরেকবার গুনে দেখে, কিন্তু ওই লোকটার সামনে সেটা করা মোটেই উচিত হবে না। সে কামরার শেষে টয়লেটে চলে গেল, দরজা বন্ধ করে পকেট থেকে খামটা বের করল, টাকাগুলো গুনল আবার। একদম ঠিক আছে, কিন্তু কিভাবে আরো যত্নে রাখা যায় টাকাটা? হঠাৎ এমিলের খেয়াল হলো যে ওর কোটের ভেতরের পকেটে একটা আলপিন আছে। সে আলপিনটা বের করে সেটা দিয়ে একসঙ্গে কেঁথে দিল পাউন্ডের নোট, খাম আর কোটের ভেতরের পকেটের রেশমি লাইলিংটা। ব্যাস এবার আর কোনো চিন্তা নেই ওর মনে হলো। নিজের জায়গায় ফিরে এসে এমিল দেখল বোলার টুপি পরা গ্রুন্ডিস কোণের সিটটাতে বসে ঢুলছে। এমিলও বসল জানলার ধারে, দু চোখ ভরে দেখতে লাগলো পেছনে ছুটে চলা সবুজ মাঠ, গাছ, উইন্ডমিল, কারখানা, মাঝে মাঝে স্টেশন। সেখান থেকে ওকে দেখে হাসি মুখে হাত নাড়ছে পরের ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীরা। এরপর গ্রুন্ডিসের দিকে তাকিয়ে দেখল, লোকটা সবসময় টুপি পরে থাকে কেন কে জানে, মুখটাও কেমন যেন লম্বাটে শ্রীহীন, নাকের নিচে মাছির মতো একজোড়া ছোট গোফ, মুখ ভর্তি বলি রেখা, নাকটা মুখ অনুপাতে বেশ বড় আর খাড়া। দেখতে দেখতে হঠাৎ চমকে উঠল এমিল, কি সর্বনাশ, এক্ষুনিও ঘুমে ঢলে পড়ছিল, ঘুমোনো একদম চলবে না। এমিল মনে প্রাণে চাইছিল কোনো একটা স্টেশন থেকে অন্য কোনো যাত্রী উঠুক, ওই ঘুমন্ত বোলার টুপিওয়ালার সঙ্গে একা থাকা অত্যন্ত বিরক্তকর। এদিকে বার বার চোখ জড়িয়ে যাচ্ছিল। এমিল ঘুম তাড়ানোর জন্য যা যা করা সম্ভব করতে লাগলো। ও ভাবতে লাগলো যে ওর মাস্তুতো বোন পনিকে কেমন যেন দেখতে ছিল। না, পনির মুখটা কিছুতেই মনে পড়ছে না। অনেক দিন আগে দিদিমা আর মার্থামাসির সঙ্গে ও নিউ স্টারে এসেছিল, পনি তখন ওর সঙ্গে লড়াই করতে চেয়েছিল। এমিল অবশ্য রাজি হয়নি, পুচকে একটা মাছির মতো মেয়ের সঙ্গে লড়াই, যাকে একটা আপারকাট মারলে ওকে দেওয়াল থেকে ছেঁচে তুলতে হবে। কিন্তু পনি বার বার ওকে চ্যালেঞ্জ করেই যাচ্ছিল। প্রথম দিকে পনির মা মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, পরে তিনিও ক্লান্ত হয়ে পনিকে জোর করে থামিয়ে দেন। ওহ, এ কি এত ঘুম পায় কেন? গ্রুন্ডিসের ঘুমটা কি সংক্রামক নাকি? ইতিহাস পরীক্ষার আগের রাতের মতো এমিল নিজের হাতে পায়ে চিমটি কাটতে থাকে ঘুম তাড়ানোর জন্য। তারপর সামনের সিটের গায়ে লাগানো বোতাম গুনতে থাকে। কি ব্যাপার, ডান দিক থেকে বাঁদিকে গুনলে 24টা বোতাম আর বাঁদিক থেকে ডান দিকে গুনলে 23টা? ধ্যাত, এ আবার হয় নাকি? এমিল আবার গুনতে শুরু করল, কিন্তু পারল না, সিটের ওপর পড়ে তলিয়ে গেল গভীর ঘুমে। আজ তাহলে এইটুকুই।
পরবর্তী পর্বে আমরা জানতে পারব ট্রেনে ঘুমিয়ে পড়ার ফলে এমিলের সাথে কি কি ঘটল। আমার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্প কথার গল্প কথক। নমস্কার।